অসম বিধানসভার বাজেট অধিবেশনের আজি তৃতীয়ত দিন। তৃতীয় দিনার কার্যসূচীত সদনত উত্থাপন করা হব কেবাখনো বিধেয়ক। অধিবেশনের প্রথম দিনার পরাই সদনত বিরোধীর উত্তাল প্রতিবাদ। তৃতীয় দিনও উত্তপ্ত হওয়ার সম্ভাবনা সদনের পরিবেশ। মহারাষ্ট্র সরকারের অংশীদারী দল অজিত পাওয়ারর এনসিপিএ প্রকৃত এনসিপি। নির্বাচন আয়োগের এই নির্দেশনার পাছতে অজিত পাওয়ারর দলের হর্ষ উল্লাস। সাধারণ নির্বাচনের পূর্বে দলের চিহ্ন হেরুয়া শারদ পাওয়ারে কলে এয়া গণতন্ত্রের হত্যা। বাস মালিক সন্থার প্রতিবাদত উত্তাল হল ডিব্রুগড়। সরকারের বিরুদ্ধে চরম প্রতারণার অভিযোগ প্রতিবাদকারীর। 60 লাখতকৈও অধিক ধন দিবলে বাকি আছে বাসের মালিকসকলক। ধন মোকলাই নিদিলে লোকসভা নির্বাচন বর্জন করার হুঙ্কার বাস মালিক সন্থার। কলকাতার পুরা আহি গুয়াহাটির হোটেল ট্রেডিশন ব্লুত প্রাক্তন প্রেমিকক হত্যা। প্রেমিকর সৈতে আহি হোটেলের কোঠাত শীতল মস্তিষ্করে হত্যা। পলাব খুঁজতে আজরাত দুই হত্যাকারী গ্রেপ্তার। অন্তরঙ্গ মুহূর্তের ফটো পঠিয়ায় গৃহত পরিছিল প্রাক্তন প্রেমিকা। ছমাহর ভিতর রাজ্য অনুষ্ঠিত হব পঞ্চায়েতের নির্বাচন। নির্বাচনের পূর্বে পুনর্গঠন হব রাজ্যের প্রতিখন পঞ্চায়েতের এলাকা। বিধানসভাত মন্তব্য মন্ত্রী রণজিৎ কুমার দাসর। পঞ্চায়েত প্রতিনিধির কার্যকাল উকলাত দায়িত্ব লোব জেলা আয়ুক্তয়।